Due to Cyclone Rimal, 90% of the road from Dropgate Dashmi Ghat of Udaipur Kunjaban Panchayat of Madhapuri Assembly Constituency to Sharmapara in Bandora collapsed into Gomati River. Udaipur subdivision was heavily damaged due to Cyclone Rimal. It is known in the news that in most places of Udaipur subdivision there are tree branches in the road. People are facing great difficulty in coming and going due to these trees and tree branches. For this reason, disaster response team on behalf of the Udaipur Subdivision District Administration cut trees in most of the roads and cleared them. Likewise, due to Cyclone Rimal, 90% of the road from Dropgate Dashami Ghat of Udaipur Kunjaban Panchayat of Madhapuri Assembly Constituency to Sharmapara in Bandora collapsed into Gomati River. As a result, after seeing this matter on Tuesday, various line department officials came to visit and assure to complete the road repair work. Madhapuri Panchayat Samiti Chairman Susan Kumar Sen. গতকালকে সকাল দুপুরের পর থেকে তো মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে রেমালের প্রভাবে, তো এই জায়গাটা এই বৃষ্টির জল অতিরিক্ত নামাতে পুরো রাস্তা সহ মাটিতে মৃত্যু নরম ছিল, পুরো রাস্তা সহ ধসে সারাতে গুমতির পার এখানে নেমে গেছে। তারপরে আমরা বিদ্যুৎ দপ্তর, পিডাব্লিউডি, ব্লক প্রশাসন, এসডিএম, ডিএম সবাই নলেজে আমরা এটা নিয়েছি। আজকে সবাই কি ঘর ছিল, একটা ঘর যে তাদের চেকপোস্ট ছিল সেটা গত বছরই ভেঙে গিয়েছিল ধসে, মাটি ধসে পড়ে গিয়েছিল সারাতে। তো এটার কারণে অনেকটা কখন ঘটে এটা? এটা গত বছর এরকম বর্ষার সময় এটা হয়েছে। আর কালকে যেটা হয়েছে ঘটনাটা হচ্ছে কালকে রাতে বেলা কটায় নাগাদ ঘটনা? রাত তো প্রায় 9টা। আহত হয়েছে কেউ এখন? না না, আহত তাহত কেউ হয়। কোন জায়গায় এটা, এলাকাটার কি নাম? নাম হচ্ছে কুঞ্জবন পঞ্চায়েত দশমিক আট সংলগ্ন। যোগাযোগ কি একেবারে বিচ্ছিন্ন আপনাদের এদিকে? না, আমাদের যোগাযোগ হতে এই রাস্তাটা এখন বন্ধ, কিন্তু বাইপাস আরেকটি রাস্তা আছে যে দিয়ে আমাদের স্বাভাবিক চলাফেরা চলছে। আমরা বিপর্যয় মোকাবেলা দল উদয়পুর মহকুমা প্রশাসনের পক্ষে গত দুদিন আমরা উদয়পুরের শহর থেকে যে গ্রামগুলি এবং যেখানে রাস্তা ব্লক হয়েছিল, গাছ পড়েছিল, আমরা চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে দেওয়ার জন্য। গতকালকেও টেপানিয়া ব্লকের অন্তর্গত একটা দিনের বেলা, একটা রাতের বেলা আমরা পরিষ্কার করি। তো আজকে সকালবেলা জগন্নাথদিকের পশ্চিম পথ পেছনটা দেখা যাচ্ছে, এখানে রোড ব্লক ছিল। উদয়পুর মহকুমা প্রশাসনের পক্ষে আপদা মিত্র, সিভিল ডিফেন্স এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যারা রয়েছে তারা তৎপরভাবেই চেষ্টা করছে যাতে মানুষের অসুবিধা না হয়। আমরা মানুষের পাশে আছি, পাশে থাকবো, চেষ্টা করছি সবাইকে যেন খুব দ্রুত রাস্তা চলাচল হোক, যাই হোক, মানে ডিজাস্টার থেকে উদ্ধার করে দিতে হবে। Besides Abeda Mitra, Disaster Management Civil Defense Team on behalf of the District Administration in Udaipur Subdivision is working to ensure that people do not face any difficulties in this heavy rain. Bureau Report, Chini Khorang.